নতুন ব্লগ শুরু হবে, কিরম যাবে 2024 জানি না বন্ধুরা। হ্যাঁ, 2024 কি আমার চ্যানেলটা মনিটাইজ হবে জানি না। তো বন্ধুরা দেখো, সকাল সকাল এখানে মাছ কিনে নিচ্ছি। আজ মাছ দিদাগুলো অনেক দিন ধরে আসছে না, তো আজ আর বাজারে যাইনি। তো এইখানে এই দাদাটার কাছ থেকে মাছ কিনে নিচ্ছি। ইনি অনেক রকমের মাছ এনেছিলেন, তো একটু ট্যাংরা মাছ আর মৌরলা মাছ নিয়েছিলাম এই দাদা ভাইটার কাছ থেকে, এবং খুব মানে সস্তায় পেয়েছিলাম। তো কাকিমা দিয়েছিল ট্যাংরা মাছ, তো এই দাদার কাছ থেকে একটু ট্যাংরা মাছ নিয়েছিলাম। আর এই দেখো কাকিমা এখানে মুড়ি দিয়ে গেছে, হ্যাঁ, আর ওই সবজি দিয়ে গেছে, আর ঘুগনি দিয়ে গেছিলো, একটু অল্প করে ঘুগনি তৈরি করেছিল, ঘুগনি দিয়ে গিয়েছিল। সিম্পল লাইফস্টাইল মানুষকে সবাইকে স্বাগত জানাই। আমি মানুষের সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই। আমি ভালো নেই, আয়ুষের শরীরটা ভালো নয়, দাঁড়া কথা বলছি, দাঁড়া কথা বলছি, একটু পরেই যাবে। আয়ুষের শরীরটা ভালো নয়, কিছু খায়নি, দেখলেই তো ঘুমিয়ে পড়েছে। আমি তোমরা দেখবে কী করে, আমি তো এখন ওটা এডিটিং করে ছাড়িনি, ছাড়ার সময় নেই, আয়ুষকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। মামটা তেমনি বিরক্ত করছে, যত বড় হচ্ছে তেমনি বিরক্ত করে যাচ্ছে, মামটা তেমনি বদমাইশি হয়ে গেছে, দুষ্টুর একবারে পোকা হয়ে গেছে। তো যাই হোক, কারেন্ট দিয়ে এখন 12% চার্জ আছে। তো কাকিমা মুড়ি ঘুগনি দিয়ে গেছে, তো আয়ুষের জন্য ভাবলে একটু গোবিন্দভোগ চাল আর আলু ভাজি আর তোমার মাখন দিয়ে খাইয়ে দেবো, আর আমি একটু ট্যাংরা মাছ আর একটু মৌরলাম এই পুঁটি মাছ কিনেছি, বাঁধাকপি আছে, বাঁধাকপি আলু টালু দিয়ে সব রকম শরীর নষ্ট হচ্ছে, চচ্চড়ি করবো, আর ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ একটা ঝোল করে নেবো, এই হচ্ছে রান্না করবো। রান্না করবো, আর বাজারে যায়নি, যাবো কি করে, কারেন্ট ছেলেটা শরীর খারাপ, তাই বাইরে দূরগুড়া থেকে কিনে নিলাম, হচ্ছে ব্যাপার। আর দোকানে একটু যেতে হবে, চিনি এইসব নকুল, ঠাকুরের নকুল দানা নেই, ঠাকুরের নকুল দানা এইসবগুলো আনতে হবে, হচ্ছে ব্যাপার। কারেন্ট নেই, তো চলো, ভালো লাগে না যেন অতক্ষণ, ইউটিউবেও কিছু হচ্ছে না, আমি করবো না, ছেড়ে দেবো, কিছুই তো হচ্ছে না, কোনো কিছু হয় আদৌ হবে না বোধহয় আমার, জানো তো, আদৌ ইউটিউবে মনে হয় কিছু হবে না, মনে হয় কিছু হবে না, ভেতর কিছু হয়তো হয় না, জানি না, হবে না, বেকার করছি ভিডিও, একেবারে মনে হয় মনে হয় যেন বেকার ভিডিও করছি, তো জানি না হবে কি না, আমার হয়তো হবে না, আমার তো এমনিতেই কপাল সাথ দেয় না, হয়তো আমার হবে না, সবার হবে আমার হবে না, ব্যাপার কেন এরকম করছিস। কাকিমা এই সোয়েটারটা দিয়েছে, এক্ষুনি দিয়ে রিয়ার সোয়েটার দিয়েছে কাকিমা, এই যে পরিয়ে দিয়েছে, বড়ো হয়েছে দেখি, আর নিয়ে যাবে বলে আছে, এই যে এই দা দেখি দেখি সোয়েটারটা দেখা, দূর থেকে দেখা বন্ধুদের, এই দেখো ভালো হয়েছে না, দেখি 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 রিয়া দিদি সোয়েটার, দিদির সোয়েটার এটা, তোর খেয়া তোর সোয়েটার, রিয়া দিদি সোয়েটার, তোর সোয়েটার, বাবা বাবা। বন্ধুরা এই সবে কারেন্ট দিল, আর আমাদের জানো তো এই দেখো ঝাপ ঝাড়ে, এই সবে কারেন্ট দিল, আর প্রায় 4টে বাজে, এখানে আমি রান্না করছি, এই দেখো তোমার হচ্ছে যে আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ ধুয়ে দেবো, আর চচ্চড়ি করে নিচ্ছে, কাকিমা কটা ট্যাংরা মাছ দিয়ে গেছে, তোমাদের কাছে আসছি, ঠিক আছে, বহুত দেরি হয়ে গেছে।
দিস কি কি রান্না হয়েছে তোমাদের, চলে একবার দেখিয়ে দিই। চচ্চড়ি হয়ে গেছে, ঝোল হয়ে গেছে, আলু ফুলকপি দিয়ে পরে আসছি, ঠিক আছে। তো বন্ধুরা, এই একটু আগে খেয়ে উঠলাম, খেতে উঠে তো আয়ুষের কানটাইতে আবার দেখছি সাদা মতো কিরকম একটা স্তর মতো পড়েছে, তো পরিষ্কার করা হয়েছে। তো পরিষ্কার করতে গিয়ে আর মানে খোঁচাতে গিয়ে রক্ত বেরিয়ে গেছে, প্রচুর রক্ত, মানে খোঁচাতে গিয়ে কানে করতে গিয়ে রক্ত, প্রচণ্ড রক্ত বেরিয়েছে, তো পরিষ্কার করতে পারছি না। তোমাদের একবার দেখিয়ে দিই, হ্যাঁ একবার দেখিয়ে দিই বাবু, বন্ধুদের কানটা দেখিয়ে দাও তো, ছেলেটা এত ভোগে না, কালকে বমি করছিল, এত ভোগে ছেলেটা যন্ত্রণা যন্ত্রণা করে করছিল। দাদু তারপর আমার বাবা ঝাড়িয়ে দিয়ে গেছে, এখন একটু ঠিক আছে, এই যে খেলা করছে, হ্যাঁ টিভি চলছে, টিভি দেখছে, কি বলবো বলো, এই হচ্ছে ব্যাপার। তো দেখি রাত্রে তরকারি ফরকারি আছে, সব কিছুই আছে, এইসব খেয়ে উঠলাম, তরকারি মাছের ঝোল, তারপর হচ্ছে চচ্চড়ি একটু আছে, ভাত আছে, দেখি রুটি করি, দেখি আমি ঠিক নেই, এইসবে খেতে খেতে এলাম, বাসন টাসন মেলি না, ভালো লাগছে না। তো যাই হোক, দেরি হয়ে গেছে, আর হচ্ছে এই আয়ুষকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম কানটার জন্য, তো একটু ব্যস্ত ছিলাম। বাবা থুতু ফেলতে নেই ওম করে, কী বলবো না, তো ছেলেটাকে নিয়ে না খুব প্রবলেমে পড়েছি আমি, কারণ কানে ডাক্তার দেখাতে যাবো 400-500 টাকা, তারপর তো ওষুধ আছে, করতে নেই করতে নেই কাঁদছিস কেন, কেন কাঁদছি বাবু, কানা দিও না, পরিষ্কার করা হয়েছে, এটা কি না, এটা হচ্ছে ক্যারট, হ্যাঁ বলো তুমি বলো, ক্যারট, হ্যাঁ বন্ধুরা দেখো আমাদের রাত্রিবেলাকার ডিনার, এই যে আমি ভিডিওটা শেষ করতে চলে না, এই যে এই দুটো আলু, এই যে মাছের ঝোল, আর এই চচ্চড়ি, আর এখানে দুধ গরম হচ্ছে, ভাত খাবো, দুধ গরম হচ্ছে, মাম ওদিকে কালকে আয়ুষ ঘুমিয়ে পড়েছিল, আজ আমার মাম সোনা ঘুমিয়ে পড়েছে, এই দেখো, এই আয়ুষ মাম ঘুমিয়ে পড়েছে, এই যে মাম ঘুমিয়ে পড়েছে। তো বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার মাই ইউটিউব ফ্যামিলি, সবাইকে জানালাম হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে, আজকে 12টায় ঠিক লাইভে আসবো, দেখি যদি পারি, দমিয়ে যদি থাকে, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্ত, আবার এবার নতুন বছরে নতুন ব্লগ শুরু হবে, কিরম যাবে 2024 জানি না বন্ধুরা, হ্যাঁ 2024-এ কি আমার চ্যানেলটা মনিটাইজ হবে জানি না, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ।